তোমাদের কলেজের পরীক্ষার কি আর মাত্র কিছুদিন বাকি আছে? এই এক দেড় মাসের মধ্যে কিভাবে পরীক্ষার পুরো সিলেবাস কমপ্লিট করবে সেটা তোমরা বুঝতে পারছো না? আজকের ভিডিওতে এমনই কতগুলো সহজ উপায় বলবো যেগুলোর সাহায্যে তোমরা খুব কম সময়ে এবং অল্প খেটে তোমাদের পুরো সিলেবাসটাকে গ্রিপের মধ্যে আনতে পারবে এবং তোমরা একটা ভালো মার্কসও স্কোর করতে পারবে। এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে সিবিসিএস সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়ে গেছে। এই সেমিস্টার সিস্টেমের জন্য আমরা প্রত্যেকটা সেমিস্টারে বিভিন্ন বইগুলোকে শেষ করার জন্য খুব বেশি সময় পাই না। তাছাড়াও কলেজের এই যে প্রতিনিয়ত অ্যাটেন্ডেন্স, রেগুলার অ্যাটেন্ডেন্স রাখার জন্য আমাদের প্রতিদিন কলেজ যেতে হয়, তার ফলে আমাদের পড়ার সময়টা অটোমেটিক্যালি অনেকটা কমে যায়। আর প্র্যাকটিক্যালি দেখতে গেলে সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শেষও হয়ে যায়। সুতরাং পড়ার জন্য আমরা মোটামুটি আড়াই থেকে তিন মাস সময়ই ভালোভাবে পেয়ে থাকি। আর এই কম সময়ের মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করা আমাদের অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই আমরা অনেকেই একটা শর্টকাট উপায় খুঁজি বা খুব কম সময় বা একটু অল্প খাটলেই পরীক্ষার সিলেবাসটা কিভাবে কমপ্লিট হয়ে যাবে সেটা ভাবার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে এমনই কতগুলো খুব ভালো এবং সহজ উপায় আমি তোমাদের সাথে শেয়ার করব। বিভিন্ন ইউনিভার্সিটির কোয়েশ্চেন পেপার যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে কিন্তু রিপিটেশন জিনিসটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। অর্থাৎ আমরা যদি প্রিভিয়াস পাঁচ বছর কি দশ বছরের কোয়েশ্চেন দেখি আমরা দেখতে পাই যে প্রচুর কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়েছে। সেটা তোমরা থিওরি সাবজেক্টের ক্ষেত্রেই বলো বা প্র্যাকটিক্যাল পেপারের ক্ষেত্রেই বলো। তাই খুব কম সময়ের মধ্যে যদি আমরা সিলেবাসের উপর গ্রিপ আনতে চাই তাহলে প্রিভিয়াস 10 ইয়ার্স এর কোয়েশ্চেন পেপার কিন্তু আমাদের সলভ করা অনেক বেশি জরুরি। সবার প্রথমে তুমি যে চ্যাপ্টারটা করছো সেই চ্যাপ্টারটার একটা কনসেপ্ট বা ওভারভিউ তোমার থাকতে হবে। তারপরে সেই চ্যাপ্টারটা ডিটেলে কোনো বই থেকে না করে তুমি ডিরেক্ট চলে যেতে পারো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোতে এবং সেই কোয়েশ্চেনগুলো সলভ করতে করতে তোমার কনফিডেন্সও আসবে এবং সেই কোয়েশ্চেনগুলোর থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে অনেক কমনও পাবে। এবার হচ্ছে তোমরা এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কোথা থেকে পাবে? বিভিন্ন সাবজেক্টের জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের বই পাওয়া যায় মার্কেটে, সেগুলো তোমরা কিনে নিতে পারো এবং সেখানে শুধুমাত্র কোয়েশ্চেনের বইও পাওয়া যায়, আবার সলভ করা আছে এরকম বইও পাওয়া যায়, কিন্তু সলভ করা বই খুবই কম থাকে। আর সলভ করা বই যদি তোমরা পেয়েও থাকো তাহলে কিন্তু সেখানে সমস্ত সাবজেক্টের যে তোমরা বই পাবে সেরকম কিন্তু না, মেন মেন যে সাবজেক্টগুলো থাকে বা যে অনার্স পেপারগুলো থাকে সেগুলোর ওপরে কিন্তু বই পাওয়া যায়। তাহলে কথা হচ্ছে তোমরা এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কোথা থেকে পাবে। আজকে আমি তোমাদের এমনই একটা অ্যাপের কথা বলবো যেটা একটা ই লার্নিং প্ল্যাটফর্ম এবং এখান থেকে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সলভ মানে সলিউশন সমেত পেয়ে যাবে। এই অ্যাপটির নাম হলো এরুডিশন পেপার। এটা একটা ই লার্নিং প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন ইউনিভার্সিটির বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ম্যাকাউটের বিভিন্ন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ সলিউশন পাওয়া যায়। তোমরা এখান থেকে খুব মিনিমাম কস্টে এই সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ সলিউশন এগুলো অ্যাক্সেস করতে পারবে। আর তার সাথে সাথে যদি তোমরা আমার কুপন কোড স্টাডিওয়ার্ক 10 ইউজ করো তাহলে পেয়ে যাবে আরো 10% অফ। আর আমাদের চ্যানেল স্টাডিওয়ার্ক সাবস্ক্রাইব করলে তোমরা পেয়ে যাবে আরো এক্সট্রা 20 কয়েন্স, যেগুলোর সাহায্যে তোমরা ওদের যে কোনো একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার উইথ সলিউশন ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে। আর এই অফারটা ভ্যালিড থাকবে 5th May 2022 পর্যন্ত। সো তাড়াতাড়ি যাও গিয়ে লগ ইন করে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কালেক্ট করে নাও। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিলে সেখান থেকে তোমরা যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পাচ্ছ বা ইম্পর্টেন্ট কোনো অ্যাডজাস্টমেন্ট পাচ্ছ কোনো অঙ্কের সেগুলোকে আলাদা করে নোট করে রাখো। হতে পারে তোমাদের পরীক্ষাতে সেখান থেকে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট চলে এলো বা দুটো কোয়েশ্চেনকে মার্জ করে একটা কোয়েশ্চেন চলে এলো, ডিরেক্ট যে ওই কোয়েশ্চেনটাই তোমাকে তুলে দেবে সেরকম বলছি না, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ভালো করে সলভ করে যাও। এছাড়াও বিশেষ করে থিওরি পেপারের ক্ষেত্রে তোমরা আরো একটা জিনিস করবে, সেটা হলো যে তোমাদের টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে কোয়েশ্চেন দেওয়া থাকে, এমসিকিউ কোয়েশ্চেনও থাকে ব্রড কোয়েশ্চেনও থাকে, সেগুলোকেও তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। আর বিশেষ করে বিকম এর ক্ষেত্রে আমি তোমাদের যে বইগুলো রেকমেন্ড করেছি ওগুলো খুব ভালো বই, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য ওই বইগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে যে এক্সারসাইজ রয়েছে তাছাড়াও প্রত্যেকটা বইয়ের পিছনেও যে তোমাদের সাফল্য করা কোয়েশ্চেনগুলো রয়েছে ওগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা পুরো সিলেবাসটাকে গ্রিপ করতে পারছো, তার সাথে সাথে বিভিন্ন কোয়েশ্চেনও সলভ করতে পারছো এবং তোমরা কনফিডেন্সও পাবে। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি। এরকম ধরনের বিভিন্ন টিপস ট্রিক্স আর স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও আমি আরও তোমাদের জন্য নিয়ে আসবো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, বাই।